हेलो गाइस, वेलकम टू आरके ब्लॉग एंड लाइफस्टाइल। आशा करी तुम्हारा सबा खूब भलो आज। तो आज के सकाल बेला तो एकदम घूम के उठे एक ब्लॉग करते लगे। आज के दिन की से तुम्हारा अने जान आज के जन्माष्टमी और एक स्पेशल किचु आटा कि बोलब। और जन्माष्टमी संगे संगे आज के हमार जन्मदिन। तो आज के सारा दिन हमें कि करछि और सेरकम किछु करब ना, जदिओ ताओ एकटा ब्लगेर माध्यमे तोमादेरके देखाबो आमि जे आमि सारा दिन कि करछि। तो सेरकम किछु बार्थडेर जन्य स्पेशल सेरकम किछु नेइ, किन्तु आजके आमार एकटा काज आछे। तो जन्माष्टमी एकटा आमार एक मासिर बाड़िते पुजो आछे, तो ওইখানে মাসি ওই পুজোর পুজোতে যারা আসবে মা গোপাল ঠাকুরের সবার ছবি তুলতে বলেছে। তো আমি সেখানেই ওই কাজটার জন্যই যে বেরোবো। তো সকাল সকাল উঠে গেছি, এখন বাজছে তোমার 6:20। তো আমি আগে ফ্রেশ হয়ে নিই, মুখ টুক ধুয়ে স্নান করে রেডি টেডি হয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। স্নান করে চলে এসেছি, এবার রেডি হইনি, তারপর আবার দেখাচ্ছি কি পড়লাম। চলো রেডি হয়ে গেছি। তো এবার গাড়ি বার করে নিই, তারপরে বেরোব। চলো বেরিয়ে একদম ওই বাড়িতে গিয়ে বা রাস্তায় দেখা করছি, কথা বলছি, ঠিক আছে? চলো। রাস্তায় চললাম আস্তে আস্তে, রাস্তা তো একাই যাচ্ছে। ফাইনালি মাসির বাড়িতে চলে এসেছি। এই দেখো ব্যান্ডেল, বাদ বাকি তোমরা সব কিছুই সিনেমাটিক শট দেখতে পেয়ে যাবে, ওইসব নিয়ে কোনো চাপ নেই। চলো আপাতত দেখি কি হচ্ছে, কে কি করছে, সবাই রেডি হয়েছে নাকি, ঠাকুমশাইরা এসছে নাকি, তারপরে আবার সবার সাথে কথা বলছি। টাটা। এখন
এটা প্রথমে প্রথম হচ্ছে আমার একটা বোন, আর তারপরে হচ্ছে আমার একটা সাবস্ক্রাইবার যে আমাকে সব ভিডিওতে লাইক কমেন্ট সব কিছু করে দেয়। আজকে কী বটে বলতো? আর একটা কী আছে? আর কিছু আছে? জানিস না আজকে আমার জন্মদিন। থ্যাংক ইউ। এখানে আয়, এখানে বল দে, বল দে হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, ওয়েলকাম। হাই করে দে, বলে দে দাদা। এটা তোমার গিফট। এটা কি গিফট? খানিক ছবি তোলা হলো। এবার এই সবাই মিলে এখানে বসে আছি, টিফিন উপরে সবাই খাচ্ছে, জায়গা নেই বলে আমরা এখানে সব বসে আছি। এই সবাই ওই যে এটা দিদি, আর দিদি হাই করে দাও। এটা অনির্বাণ, আর এই দুটো বোন। প্রথমে তো একে তো চেনোই, প্রথমেই দেখে নিয়েছো। অনেক ভিড়ের পরে চান্স পেলাম আমরা খাওয়ার। মুড়ি, আলুর দম। এই পাশে এই কজন আছে, হাই করে দে। হাই, না না না, দিও না। দাঁড়াও দাঁড়াও, দত্ত একবার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চিনতে পারছো একে? কেউ চেনা জানা লাগবে। মাস্টার খোল, গোপালকে পুজোর জায়গায় নিয়ে চললো, নিয়ে যাচ্ছে এখানে। তার জন্য ঠিকঠাক করছে বিছানা, বিছানা ঠিকঠাক করে এবার যেখানে পুজো হবে সেখানে নিয়ে যাবে। পুজো শুরু হয়ে গেছে এখন, দেখো আস্তে আস্তে সব কিছু দেখতে পাবে। এটা হচ্ছে মাসি।
একবার পুজো হতে হতে আমরা খাবার খেতে চলে এসেছিলাম, দেরি হয়ে গেছিলো, আমরা খেতে বসে গেছি। আরও আইটেম ছিল দেখো ভিডিওটা।